আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা রাফিনার গোলে জয় বার্সেলোনার তিন ম্যাচ নিষিদ্ধ লেয়ানদস্কি গতরাতে কোপা দেল রেতে মাঠে নেমেছিল বার্সেলোনা এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইন্টারসিটি উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বার্সেলোনা জয় পায় চার তিন গোলের ব্যবধানে ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে আর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় অর্ধের উনষাট মিনিটে সমতায় ফেরে ইন্টারসিটি এরপর ছেষট্টি মিনিটে দ্যামবেলের গোলে আবারও লিড নেয় বার্সেলোনা কিন্তু চুয়াত্তর মিনিটে আবারও সোলদেবিলা দলকে সমতায় ফেরায় দুই মিনিট পর গোল পান ব্রাজিলিয়ান তারকা রাফিনাও কিন্তু ছিয়াশি মিনিটে সলদি হ্যাটট্রিক করে দলকে সমতায় ফেরান অবশেষে ম্যাচের একশো তিন মিনিটের সময় ফাতির গোলে চার তিন গোলে লিড নেয় তারা এরপর আর কোনো দল গোল করতে না পারলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারে বার্সেলোনা এদিকে রবার্ট লেভান্দসকে নিষেধাজ্ঞা বহাল রেখেছে স্পেনের অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ স্পোর্ট ফলে লালিগায় বার্সেলোনার পরে তিন ম্যাচ খেলতে পারবেন না তিনি বিশ্বকাপ বিরতির আগে গত আটই নভেম্বর লালিগাই ও বিপক্ষে বার্সেলোনার দুই এক গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধে দুইবার হলুদ কার্ড দেখেন ল্যাডস্কি দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার পর রেফারির উদ্দেশ্যে তিনি আপত্তিকর অঙ্গভঙ্গি করেন বলেও অভিযোগ উঠে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এখন থেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফলে বার্সেলোনার পরবর্তী তিন ম্যাচ তিনি খেলতে পারবেন না